এই ধরনের ভিসাতে আসেন, তাহলে 1 বছরের বেশি কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন না। 1 বছর পরেই কিন্তু সৌদি আরব থেকে আপনাদেরকে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, বাম পাশে আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এবং ডান পাশে আরো একটি স্ক্রিনশট দেখাচ্ছি। এটা কিন্তু দুটা ভিসার ছবি। যারা সৌদি আরবে নতুন আসতেছে এরকম দুইজন প্রবাসী ভাইয়ের দুটি ভিসার ছবি কিন্তু আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার বাম পাশে যে ভিসাটি দেখতে পাচ্ছেন, যে ভাইটি এই ভিসাতে আসতেছে তার একটি ভয়েস রেকর্ড রয়েছে, সেই ভয়েস রেকর্ডটি আগে শুনুন, তারপর আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি। আসসালামু আলাইকুম তৌফিক ভাই, ভালো আছেন? ভাই, আমি বাংলাদেশের কুমিল্লা থেকে কইতাছি। আমি কুমিল্লাতে আমার বাড়ি, আমি অনেক বছর ঢাকাতে ছিলাম, এখন ফ্যামিলিগত সমস্যার কারণে আমি সৌদি আরবে যাব। তো একটা এজেন্সির মাধ্যমে ভিসা নিয়েছিলাম, তো এই ভিসাটাকে একটু দেখবেন। ওনারা বলতেছে এই ভিসাতে গিয়ে আমি সব ধরনের কাজ করতে পারবো। ঠিক আছে, এটা নাকি একটা কোম্পানি ভিসা, আমি সব ধরনের কাজ করতে পারবো। এখন আমি ভিসাটা আসলে বুঝতে পারতেছি না, অনেকের কাছে দেখাইছিলাম, তারা বললো সমস্যা নেই, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না এই ভিসাটা কেমন হবে, আমাকে একটু তথ্য দিয়ে উপকার করবেন। ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা শুনতে পেলেন যে প্রবাসী ভাইটি বর্তমানে নতুন সৌদি আরবে আসতেছে, তিনি বলল যে তাকে যে ভিসাটি দেওয়া হয়েছে তাকে একটি এজেন্সি ভিসা দিয়েছে, এবং সে বলতেছে যে এজেন্সি তাকে ভিসা দিয়েছে সেই এজেন্সি বলেছে যে এটা একটি কাজের ভিসা। অথচ এই ভিসাতে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে টাইপ রয়েছে, যে ভিসা টাইপের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এবং আমার ডান পাশে একটি ভিসার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু লক্ষ্য করে দেখুন, এই ভিসাতে ভিসা টাইপের জায়গায় রয়েছে ওয়ার্ক ভিসা। তো আসলে ওয়ার্ক ভিসাতে আসলে ভালো হবে নাকি টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসলে ভালো ভালো হবে, বা এই দুটা ভিসার মধ্যে আসলে পার্থক্য কি, এটা কিন্তু এজেন্সি তাকে বলেনি। সে যে কথাটা বলেছে যে এই ভিসাতে এসে কাজ করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে যেটা কিন্তু আমরা নতুনরা বুঝি না, যার কারণে কিন্তু আমরা বিপদে পড়ি। তো আজকের ভিডিওতে এ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। যদি আপনারা এই ধরনের ভিসাতে আসেন, তাহলে 1 বছরের বেশি কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন না। 1 বছর পরেই কিন্তু সৌদি আরব থেকে আপনাদেরকে চলে যেতে হবে। তো এই যে আমার বাম পাশে যে ভিসাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। ভিসা টাইপের জায়গায় লক্ষ্য করুন, লেখা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। তো টেম্পোরারি ওয়ার্ক ভিসা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হবে আপনাকে, সেই নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু আপনি সৌদি আরবে কাজ করতে পারবেন, সেই নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে। এটার মানেই হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। তো টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে কেন কর্মী সৌদি আরবে আনা হয়, এই বিষয়টা আগে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তো আসলে টেম্পোরারি ওয়ার্ক ভিসা সেই কারণেই তোলা হয়, যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে বা একটা মালিকের একটা নির্দিষ্ট স্থানে 6 মাস বা 1 বছরের জন্য একটা কাজ রয়েছে, যে কাজটা 6 মাস বা 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই সকল কাজের জন্য কিন্তু টেম্পোরারি ওয়ার্ক ভিসা তোলা হয় এবং টেম্পোরারি কাজের জন্য লোক আনা হয়, যেখানে 6 মাস কাজ চলবে, 6 মাসের জন্য লোক আনলাম, 6 মাস কাজ শেষ হয়ে গেলে এই লোকটাকে আমি বের করে দিলাম। তো এটাই কিন্তু হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা। ঠিকই এটা কাজের ভিসা, কিন্তু টেম্পোরারি, আপনি কিন্তু বছরের পর বছর এই ভিসাতে থাকতে পারবেন না, কারণ এই ভিসাতে আপনার কোনো প্রকার ইকামা হবে না। আপনার পাসপোর্টের মধ্যে যে হুদুদ নাম্বারটা থাকবে সেই হুদুদ নাম্বার দিয়েই আপনাকে এই সৌদি আরবে থাকতে হবে, আপনার কখনোই এই ভিসাতে ইকামা হবে না, এটাই কিন্তু সেই টেম্পোরারি ওয়ার্ক ভিসা। আপনাকে যে এজেন্সি বলেছে এই ভিসাতে গিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, সে কিন্তু ঠিক কথাই বলেছে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সে কিন্তু বলেনি যে আপনি কতদিন এই ভিসাতে কাজ করতে পারবেন। আপনি কি 1 বছর কাজ করতে পারবেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কয় বছর কাজ করতে পারবেন, এটা কিন্তু বলা হয়নি। আসলে ভাই, টেম্পোরারি ওয়ার্ক ভিসার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে, যদি থাকতে চান তাহলে অবৈধ হয়ে যাবেন, আপনি মোখালেফ হবেন, আর মোখালেফ হওয়ার কারণে আপনাকে অবৈধভাবে থাকতে হবে। এরপর যদি আপনাকে পুলিশ আটক করে তাহলে জেল, জরিমানা সহ আপনাকে একেবারে দেশে পাঠিয়ে দিবে, আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
কারণ এটা সৌদি আরবের আইনে কিন্তু স্পষ্ট বলা হয়েছে। আর ডান পাশে যে ভিসাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভিসা টাইপে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ওয়ার্ক। এই ওয়ার্ক ভিসাতে যদি আপনি আসেন তাহলে আপনি আলাতুল মানে সব সময় আপনি কাজ করতে পারবেন, আপনি ছুটিতে যেতে পারবেন, ছুটি থেকে আসতে পারবেন, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যে কয় বছর সম্ভব সৌদি আরবের আইন অনুসারে সেই কয় বছরই কিন্তু আপনি থাকতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তাই এই যে এজেন্সি বা দালাল, এই সকল বিষয় নিয়ে কিন্তু সহজ সরল প্রবাসীদের সাথে প্রতারণা করে। এই বিষয়গুলো কিন্তু অনেকেই বাংলাদেশে থেকে জানে না যে আসলে আমি কোন ভিসাতে গেলে আমি কাজ করতে পারবো, মনে করে যে একটা ভিসা পেলেই সেই ভিসাতে গিয়ে আমি কাজ করতে পারবো। বিষয়টা কিন্তু তেমনটা নয়। আপনি ওয়ার্ক ভিসাতে আসলে সব সময়ের জন্য কাজ করতে পারবেন, কিন্তু টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসলে আপনি কিন্তু 1 বছরের উপরে কাজ করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ অনেক প্রবাসী ভাই কিন্তু এই সকল ভিসাতে এসে কিন্তু ফেঁসে যাচ্ছে, কারণ তারা ভিসাটাকে ভালো করে পড়ে না, দেখে না, এজেন্সি দিয়ে দিয়েছে বা দালাল দিয়ে দিয়েছে, তারা খুশি মনে ভিসাটাকে নিয়ে সৌদি আরবে চলে আসে। আসার সঙ্গে সঙ্গে কাজও পায়, দেখা যায় যে ও টেম্পোরারি ওয়ার্ক ভিসার কাজ কিন্তু রেডি থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আসার পরে কাজও পায় না অনেকে, এরকম রিপোর্টও কিন্তু আমাদের কাছে আছে। তাই যারাই ভিসা নিচ্ছেন তারা এই ভিসার টাইপের জায়গায় অবশ্যই দেখে নেবেন, এটা কি ওয়ার্ক ভিসা নাকি টেম্পোরারি ওয়ার্ক ভিসা। টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে এসে আপনারা নির্দিষ্ট সময়ের জন্য আসবেন এবং নির্দিষ্ট সময় পর কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে, এই ভিসাতে কখনোই কিন্তু ইকামা হবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাই প্রতারণার শিকার না হওয়ার আগেই ভালো করে চেক করে তারপরে প্রবাসে আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।